हेलो बंधुरा होम कुकिंग चैनले अपना सबाई के स्वागत। आज वेदर टा कत सुंदर देखुन, आकाशे मेघ भर्ती, बिस्टी पड़छे सारा रात धरे, एखोनो बिस्टी पड़छे। आज आमी आमार हिरो रातुलेर जन्नो फेवरेट खाबार तैरी करेछी। आज के ओ जा जा पछंद करे आमी ओके सेई खाबारगुलो तैरी करे दिएछी, आर रातेर बेलार जन्नो आमी ओर जन्नो खाबारटा तैरी करब। सेई खाबारगुलो आपनादेरके एकबार देखिए देव। आज के लांचेर जन्नो आमार रातुलेर खाबार तैरी करे दिएछी, दिएछी सादा भात आर झिंगे पोस्त, खूब पसंद और पनर तरकारी भीषण भीषण पसंद करे, और भेज डाल खूब भलोबाशे, भीषण भलोबाशे, और भिंडी भाजा आरो भलोबाशे, और सन्ध्या बेला एक खिदे पाए तार जोनो छोला और बादाम आमी भिजिए रेखेछिलाम दिए दिलाम, और दिलाम आचार। और भात खेते गेले आचार ना होले ओ खेते ही पारे ना, काचा लंका प्याजो लागे किन्तु आमी एखाने दिए दिलाम ना ओखाने पावा जाए बोले। आर निये निएछे एकटा पियारा, दुटो कला और एकटा आपेल, और एकटा बड़ो बोतले जल भरे दिएछी। आर रात्रे बेलार जोन्नो आमी ओर जोन्नो पनीरेर परोठा बानाबो, आपनादेर देखिए देबो आमी पनीरेर परोठा की करे बानाबो। चले एसेछि आमार उदयेर फेवरेट खाबार तैरी करते, पनीर पराठा। चलुन शुरू करी। आमी निये निएछि 250 ग्राम पनीर, पनीरटा आमी ग्रेट करे नेब, एई ग्रेटारेर साहाज्ये आमी ग्रेट करे नेब। पनीरटाके आमी भालो करे ग्रेट करे निएछि, देखुन एकदम मिहि मिहि कुचि कुचि होयेछे। আর এটা দিয়ে আমি এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারেন। আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম একদম মিহি করে। দিয়ে দেব রসুন কুচি, আদাটাও আমি মিহি করে কুচিয়েছিলাম দিয়ে দিলাম, আর দিয়ে দেব আমচুর পাউডার, আমচুর পাউডার আমি এক চামচ দিয়ে দেব। আপনাদের যদি আমচুর পাউডার না থাকে বাড়িতে তাহলে লেবু দিয়ে দিতে পারেন, একটা লেবু রস বের করে দিয়ে দিতে পারেন। দিয়ে দেব ধনে পাতা কুচি এক চামচ, জিরের গুঁড়ো দিয়ে দেব, ভাজা জিরের গুঁড়ো এক চামচ, ধনের গুঁড়ো, আমি এটা হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর দিয়ে দেব এক চামচ নুন। দিয়ে আমি ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার পনিরের পুর, আমি আটাটা মেখে নেব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এক কাপ আটা নিয়ে নিয়েছি, গম আটা। দিয়ে দেব হাফ চামচ নুন, ভালো করে নুনটা আমি আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, আমি আটা দিয়ে তৈরি করছি। আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব, আটাটা ভালো করে আমি মেখে নেব। আটাটা আমি মেখে নিয়েছি। নর্মাল রুটি বানানোর জন্য যেমন আটা মাখতে হয় ঠিক তেমনভাবে মেখে নিয়েছি। এখন আমি একটু ঘি দিয়ে দেব উপর থেকে, হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, হালকা একটু ঘি দিয়ে আটাটা আমি একটু মেখে নিয়েছি। আটাটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব।
10-15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, খুব সুন্দর নরম হয়েছে। উপর থেকে একটু ঘি লাগিয়েছিলাম আমি, আমি লেচি কেটে নেব। রুটি বানাই যে আকারে আমরা আটা নিই তার থেকে একটু বেশি আটা নিতে হবে। এইভাবে আমি লেচিগুলো কেটে নেব। একটা রুটি বানাতে যতটুকু আটা লাগে তার থেকে একটুখানি আটা বেশি লাগবে। আমি নিয়ে নেব একটু গুঁড়ো আটা, নিয়ে আমি ভালো করে চারিপাশে লাগিয়ে আমি একটা বাটির আকারে তৈরি করে নেব। একটা বাটির আকারে আমি তৈরি করে নিয়েছি, দিয়ে দেবো আমি পুর পনিরের। দিয়ে আমি হাতের আঙুলটা দিয়ে আমি এইভাবে নিচে নামিয়ে দিয়ে আমি মুখটা ভালো করে বন্ধ করে দেব। মুখটা বন্ধ করে দিলাম, খুব সুন্দর করে মুখটা বন্ধ হয়ে গেছে। এইভাবে তৈরি করে নিতে হবে সব কটা পরোটা। আমি এইভাবে তৈরি করে নেব। 4টে পরোটা আমি তৈরি করে নিয়েছি, এক এক করে বেলে নেব, বেলে ভেজে নেব। শুকনো গুঁড়ো আমি একটু লাগিয়ে নিলাম, শুকনো আটা একটু লাগিয়ে নিয়ে আমি এইভাবে একটু হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে একটু বড় করে নিলাম। আমি বেলে নেব, বেশি গুঁড়ো দেওয়ার দরকার নেই। এভাবে হালকা হাতে আমি পরোটাটা বেলে নেব। খুব সুন্দর একটা পরোটা হয়েছে। আপনারা যদি এইভাবে পুরটা না করতে পারেন তাহলেও আপনার রুটির মতন বেলে তার উপরে পুরটা দিয়ে আপনারা এইভাবে ধরে মুখটা ভালো করে বন্ধ করে নিয়ে বেলতে পারেন। আমি এইভাবে করে নিয়েছি। গরম হয়ে গেছে তাওয়াটা, আমি পরোটাটা দিয়ে দেব। হয়ে গেছে এক পাশ, আমি আরেক পাশ উল্টে দেব। ভালো করে ভেজে নেব এই পাশটাও। পাঁচটা আমার হয়ে গেছে, উল্টে দেব। পরোটাটা ফুলে উঠছে, আমি ঘি দিয়ে ভেজে নেব। পরোটা ঘি দিয়ে, পনিরের পরোটা ঘি দিয়ে ভাজলে খুব ভালো লাগে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। পাঁচটা দিয়েও আমি ঘি লাগিয়ে নেব। ভালো করে ঘিটা লাগিয়ে নিয়েছি, দেখেন আমার পরোটাটা ফুলে উঠেছে, কত সুন্দর ফুলে উঠেছে, খুব সুন্দর ফুলে উঠেছে পরোটাটা। হয়ে গেছে পরোটা, হয়ে গেছে রাতুলের ফেভারিট ডিশ পনির পরাঠা। দেখুন বন্ধুরা কত সুন্দর পরাঠা হয়েছে। এরকম পরোঠা যদি সকালবেলা জলখাবারে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। নমস্কার।